আলামিন শাফিউল মুজনবীন আমার রাসূলের দরবারে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলি, কারণ যে সময় আমি মাইক্রোফোনে মুখ দিয়েছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা ভেসে উঠছে, আর যেখান থেকে হচ্ছে দেখুন অ্যাটাক করা হচ্ছে আমার রাসূলকে, অ্যাটাকিংটা কার উপরে? আমার রাসূলের উপরে। আর করছে কারা? কথিত মানুষ। কেন করছে? এটা আমার নবী ছোট হবে না, নাউজুবিল্লাহ, আমার রাসূলকে চুল পরিমাণ ছোট করতে পারবে না, পারবে কোথা থেকে? যারা আমার রাসূলকে নিয়ে আলোচনা করছে আপনারা বুঝতে পারবেন, আম্মাজান আয়েশাকে নিয়ে কথা বলছে আপনারাই বুঝতে পারবেন, যারা আমার নবীজির চরিত্রের উপর দাগ লাগাতে চাচ্ছে আপনারাই পরিষ্কার বুঝতে পারবেন। আরে তুমি তো, তুমি সারা পৃথিবীর বুকে আমি বহু গ্রন্থের নাম বলবো যেগুলো উইলিয়াম মোরেল লেখা আছে, ডেভিন পোর্টের লেখা আছে, ফিলিপ গেটকির লেখা আছে, ওয়াশিংটন আরভিকের লেখা আছে, অ্যালান ডেভিডসনের লেখা আছে, জর্জ বার্নার্ডশর লেখা আছে, মাইকেল এইচেটের লেখা আছে, মরিস বুকাইল লেখা আছে, পৃথিবীর বুকে যত বড় বড় বিদ্বান পণ্ডিত আছে তারা আমার রাসূলকে নিয়ে লিখতে যে একটা কথাই লিখে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার ধর্ম তো দূরের কথা, পৃথিবীর কোন ধর্মকে মুহাম্মাদের মতো মানুষ দেখলাম না। জোরে বলুন। এখন এই যে চুনোপটি চারানা আটানা দশ টাকা বাড়ানা কি ফুটো পয়সা, ফুটো পয়সা দেখেছেন? ও চাচা দেখেছে, চাচা ফুটো পয়সা? পয়সা তো পয়সা, ভেতরে ফুটো। তো এরকম ফুটো নেতা নেত্রী কিছু আছে বুঝলেন? নেতা তো নেতা কিন্তু ফুটো, নেত্রী তো নেত্রী কিন্তু ফুটো। হঠাৎ করে কোথা থেকে বলে দিল, আপনারাও শুনলেন, মোহাম্মদকে নিয়ে আমি বলবো? মুসলমানরা বেশি কথা বলে, উনি তো একটা ন বছরের কি ছ বছরের মেয়েকে বিয়ে করেছে, আগে কনফার্ম হন, ন বছর না ছ বছর। বদনাম করতে গেলে ব্যথিকালি করতে হবে, বদনাম করতে গেলে সেই বদনামটা যেন হাস্যকর কারোর কাছে না হয়ে যায় সেটাও দেখতে হবে। আমি যার বদনাম করছি আদেও সেই সে বদনামের বদনামের ভাগিদার কিনা সেটাও বুঝতে হবে। সত্যকে উদ্ঘাটন করুন, ন্যায় কথা বলুন। ইনি তো ইনি, নাম নিয়ে বিখ্যাত করতে চাচ্ছে না, কারণ এ ভুলটা আগের দিনে আমরা করে বসে আছি তসলিমাকে দিয়ে, ও নাম নিয়ে নিয়ে বিখ্যাত করে দিয়েছি। এখন এর আমরা আর ওই বোকামোটা করবো না, যে নাম আর আমরা নেবো না, তবে ওই কথিত, ওই কথিত মেয়েটি ফুটো পয়সা না নেত্রী, ফুটো নেত্রী, অমিত শাহর প্রিয় হওয়ার জন্য, প্রধানমন্ত্রীর প্রিয় হওয়ার জন্য দালালি করতে গিয়ে নিয়ে আসলো কাকে? জিজেসকে নিয়ে আসলো না, গৌতম বুদ্ধকে নিয়ে আসলো না, গুরু নানককে নিয়ে আসলো না, কারণ এদেরকে নিয়ে বললে ফেমাস কতটুকু হবে জানে সে? এমন একজনকে নিয়ে বলতে হবে যেন সারা পৃথিবীতে চেনের মাধ্যমে ছড়িয়ে যাক, কারণ মাথায় রাখবেন আমাদের এখানে সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে প্যারিস থেকে আরম্ভ করে আমেরিকা থেকে লন্ডন থেকে, আমেরিকা থেকে লন্ডন থেকে আরম্ভ করে সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সন্তোষপুরের বাচ্চাটা যখন আজানের আওয়াজ তোলে একই ডাক আল্লাহু আকবার বলে, নামাজ পড়ে সূরা ফাতিহাটা একই রকম পড়ে, অতএব এদের মেসেজটা সেকেন্ডের মধ্যে আগুনের মতো তড়িৎগতিতে ছড়িয়ে যায়। অতএব ফেমাস হতে গেলে মোহাম্মদকে দিয়ে বলো আমি ফেমাস হয়ে যাব। লানত তোমার উপরে, তোমার মতো কত এলো আর গেল যারা নবীকে নিয়ে বদনাম করতে গেছে, ওরা ইতিহাস খুলে দেখো একদিন রাসূলের গোলাম হয়ে গেছে। জোরে বলো সুবহান। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? নাম উল্লেখ করব তাহলে, প্রথম নামটাই বলে দিই, নবীকে নিয়ে বদনাম করতে যে খোদার ঘর ভেঙেছিল যে বাবরি মসজিদ, প্রথম যিনি পা আপনার হাতুড়ি তুলেছিলেন, এখন তিনি কি? আপনাদের সামনে অ্যালান ডেভিডসনের কথা বলবো, আল্লাহ রাসূলের সেম চরিত্র নিয়ে কথা বলেছিল যে হযরত মুহাম্মদ একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, বন্ধুর মেয়ে, সে শিশু ছিল, পরে তার উক্তিটা আমি পরে বলছি।
এই কেসে সে বলতে গিয়ে আল্লাহ রাসূলের বিবাহের পিছনে কতগুলো কারণ ছিল এবং রাসূলের জীবনটা যে মানব জাতির জন্য দৃষ্টান্ত, এক সময় তিনি মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত এলো কত গেল, ডেভেনপোর্টের কথা চিন্তা করুন, ওয়াশিংটন আরভিকের কথা চিন্তা করুন, অ্যালেন ডেভিডসনের কথা চিন্তা করুন, ইটালির জন হপির কথা চিন্তা করুন, কারা তারা যাদের জন্য কেমব্রিজ সাক্ষ্য দেয়, যাদের জন্য অক্সফোর্ড সাক্ষ্য দেয়, যাদের জন্য হার্ভার্ড সাক্ষ্য দেয়, বড় বড় বিদ্বান পণ্ডিত নীল আমস্ট্রং, অল্ডিন, মাইকেল কলিন, এদিকে লক্ষ্য করে দেখুন চাঁদে যাওয়া মানুষ থেকে আরম্ভ করে জমিনের নিচে যারা সাবমারিন সমুদ্রের নিচে তৈরি করেছে একটাই কথা বলেছে, মুহাম্মাদের তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ভাবছো বলবো চলে যাব, গাজুয়ারি কথা মেয়েরা বলবে না, মেরে দাও, ভেঙে দাও, ফাটিয়ে দাও, আর ওই যে কি বলে জেনারেল নলেজ থেকে কথা বলবে না। মেয়েরা যখন বুক খুলবে বই ধরে কথা বলবে, মেয়েরা বুক খুললে জানবেন ইতিহাস তুলে ধরবে, মেয়েরা বুক খুললে জানবেন যত উপন্যাসিক আছে হযরত মুহাম্মদকে নিয়ে কি বলেছে সেটা বলবে। আপনি মাথায় রাখবেন আমরা থিওলজির স্টুডেন্ট বলে কিছু জানি না বলে উড়িয়ে দেবেন না, থিওলজি আমরা পছন্দ করেছি, ইসলামিক স্টাডি আমরা পছন্দ করেছি, যার জন্য গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, যেমন আপনি মেডিকেল সায়েন্স পছন্দ করেছেন, যেমন আপনি জীববিদ্যা জীববিজ্ঞান পছন্দ করেছেন, যেমন আপনি অ্যাডভোকেট হওয়ার জন্য এলএলবি এলএলএম করছেন, ওগুলো আপনাদের সাবজেক্ট গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, থিওলজি স্টাডি লাইফ অফ প্রফেট মুহাম্মদ এগুলো আমাদের সাবজেক্ট, তাই আজকে আমাদের স্বীকৃতি দিয়েছে। অতএব স্বীকৃত একজন থিওলজির স্টুডেন্ট হিসেবে ইটের জবাবের জন্য পাথর আমাদের কাছে তৈরি আছে। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? উড়িয়ে দেওয়া যায় না, অস্বীকার করে যায় না, বাস্তবকে মানতে হবে। আমার রাসূল ছিলেনই এমন, আমার রাসূল ছিলেনই এমন, বদনাম করতে গেলে গোলাম হয়ে যায়, বদনাম করতে গেলে বদনাম করবে কি গোলাম হয়ে যাচ্ছে। এক সময় অ্যালেন ডেভিডসন আমি ভাবলাম যে টুকটুক করে দু চার কথা বলে দোয়া করে দেবো, কারণ কাত্রি কালকেও রাতে ঘুমায়নি আজও ঘুমায়নি, আর এই ছেলেটা যেখানে আছে এমন গরম করে দিয়ে যাই, সে আমার এই বয়সে আমাকেও গরম হতে হয় কি মনে। আরে পাগলগুলোকে ঘরে যেতে বললো, বারণ করলো টুকটুক করে উঠে চলে যাবে, একটু শান্তি পেয়ে যাব, এটা মহাব্বত তাই তো নাকি? আমার অনেক অনেক আলেম ওলামা বুজুর্গরা আবার রেগে যায় আব্বাস চলে যাওয়ার পরে, আমি দেখেছি রেগে ফায়ার হয়ে যায়। আরে কেউ মেহরাব ভাইকে ভালোবাসতে পারে, কেউ আব্বাস ভাইকে ভালোবাসতে পারে, কেউ নওশাদকে ভালোবাসতে পারে, কেউ মেনাজ ভাইকে ভালোবাসতে পারে, কেউ জুনায়েদকে ভালোবাসতে পারে, কেউ সাহবানকে ভালো, কথা বুঝতে পারছেন? তো সবাইয়ের ভালোবাসার ঊর্ধ্বে তো তাদের বাচ্চাদের ভালোবাসা, তাদের দাদুদের ভালোবাসা, দাদা হুজুরের ভালোবাসা। অতএব সবাইকেই আমি বলবো যারা বসে আছেন, সবার রাগটাও দোয়া, গালাগালটাও দোয়া, ভৎসনাটাও দোয়া, বদনামটাও দোয়া, সবটাকে কনভার্ট করুন দোয়া দোয়া আর দোয়া। আম্মাজান আয়েশার ক্ষেত্রেও ঘটেছিল, আজ আমি একদম হলপ করে নেমেছি যে আয়েশা ছাড়া কথা হবে না। যাকে নিয়ে এত বদনাম করছো আম্মাজান আয়েশা ছাড়া কোনো আজ কথা হবে না, তাকে নিয়ে আলোচনা করবো আজ। তো চলুন, আল্লাহ রাসূলকে নিয়ে যখন বলল যে তিন বছরে, মিডিয়া আপনারা একটু ভালো করে লক্ষ্য দেবেন, আর মেহরাব সিদ্দিকী জীবনে কোনো বক্তব্য ভাইরাল করেছেন আর না করেছেন আমি বলবো না, প্রত্যেকটাই করেছেন, শুনিয়েছেন মানুষের কাছে, তবে আজকে আমি অনুরোধ করবো, এটা খুব জরুরি এই সময়, কারণ আমি অনেক বক্তব্য ফলো করলাম কিন্তু জিস্টটাকে এখন পর্যন্ত সুন্দর করে তুলে ধরেছি কিন্তু মূল জায়গাটা এখন পর্যন্ত বোধ হয় আমার ঠিক আমি স্যাটিসফাইড নয়। কথাটা আমার বুঝতে পারছেন তো? মূল জায়গা আম্মাজান আয়েশা ছিলেন 9 বছরের মেয়ে, আমি তার জবাব দিচ্ছি।
আপনি জানলেন কি করে তিনি ন বছরের মেয়ে? কারণ আল্লাহ রসুলের পরে 100 বছর তো লেখা বন্ধ হয়ে গেছিল, পয়েন্ট নাম্বার ওয়ান। তারপরে তো ইতিহাস তৈরি হয়েছে, তারপরে তোমার দেখি না তারিখ লিখেছে। এই 100 বছরের মধ্যে আমি যদি বাংলায় বলি 14, আমি যদি ইংরেজিতে বলি 24, ইংরেজিতে যদি 24কে বলি কি বলবেন? এক কথায় 24 হবে কি? 24, কটা কথা এলো? 24, 30, আপনার 31 বললে 31, দুটো। আরবিতে যদি আমি বলি 16 বছর, আরবিতে কি হচ্ছে? সিত্তাতে আশারা, সিত্তাতে আশারা, 16 বছর। যদি 19 বলি তিসআতে আশারা, 19 বছর। এখন যদি ইতিহাস যেহেতু 100 বছর চাপা ছিল, তারপর কানে শুনে লেখা হয়েছে, ওর মধ্যে যদি আশারার একটা উড়ে যায় থাকে 9। যদি 16-র একটা উঠে যায় থাকে 6। এটা তোমাদের কথা অনুযায়ী উত্তর, কারণ পৃথিবীর বহু লেখকের গ্রন্থে এমন পাওয়া যায়। তো আমি বলবো না যে আমারটাও ভুল করে এমন হয়েছে, কিন্তু আমার প্রশ্ন, তোমার কথা ডাইরেক্ট আমি মেনে নিলাম 9 বছর। আম্মাজান আয়েশাকে বিয়ে করেছিলেন 9 বছর বয়সে আল্লাহ রাসূল। হযরত মুহাম্মদ তো বন্ধুর মেয়েকে, বাচ্চা মেয়ে, একদম শিশু মেয়েকে 9 বছর বয়সে বিয়ে করলেন। আচ্ছা, আপনি 4 দিন রাজনীতি করতে যে মোটা ভাইকে খুশি করার জন্য আপনি একটা কথা বলে দিলেন যাতে টিকিট পান বা ওনার পাশে একটু জায়গা পান, আর আমরা এই লাইনে আপনাদের দোয়াই 26 বছর পড়াশোনা করছি, আমরা কি ঘাস কেটেছি নাকি? আমরা ওটা পড়িনি নাকি? শুনুন, আল্লাহ রাসূলের যখন স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইতিহাস শুনুন, হাদিস পাকেও পাবেন, আম্মাজান খাদিজার বহু কথা আছে। আম্মাজান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার রাসূল মায়ুস হয়ে ঘুরছিলেন, মনটি খুব খারাপ, বুকে খুব ব্যথা, যন্ত্রণা, বুকের কষ্ট, বুকের ব্যথা। আল্লাহ রাসূলের খালা, ওনার নাম হচ্ছে হযরতে খাওলা, আবার আমার নবীর কাছে ঈমান এনেছিলেন। হযরতে খাওলা একদিন রাস্তায় আল্লাহ রাসূলকে দেখে বললেন, এ আমার ভাগনা এবং আমার নবী, আমার রাসূল, খাদিজা চলে যাওয়ার পরে আপনার রঞ্জিতা চেহারার দিকে দেখলে আমার কষ্ট হয়, আপনাই বড় নিঃসঙ্গ মনে হয়। আমার রাসূল বলছে, খালাজি কি করা দরকার? বলছে, নবী হিসাবে নাই হোক, আমার বোনপো হিসাবে তো আমি বলতেই পারি, আপনি একটা বিয়ে করেন। বুঝতে পাচ্ছেন মূল ঘটনা? আপনি একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলছে, আমি খাদিজার কথা বলতে পারছি না। আপনি বিয়ে করতে বলছেন? খাদিজার সেই কঠিন দিনের কথা, তার সবরের কথা, ধৈর্যের কথা যদি বলি, আমি মুহাম্মাদের কলিজা ফেটে যায়, আমি খাদিজাকে ভুলতে পারছি না। আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছিলেন কখন? নবীজির সঙ্গে 10 বছর সংসার করে 10ই রমজান তিনি ইন্তেকাল করেন, এবং নবুয়াতের 10 বছর পরে, নবুয়াতের পরে 10 বছর সংসার করে 10ই রমজান আম্মাজান খাদিজা ইন্তেকাল করেন। আর ঠিক তার আগে, কেউ বলছে 3 দিন, কেউ বলছে 5 দিন, কেউ বলছে 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর বড় প্যারা চাচা আবু তালিব। ওই জন্য এই মাসটাকে, এই বছরটাকে দুঃখের বছর, রঞ্জিদা সাল, বড় কষ্টের বছর হিসাবে ইতিহাসের পাতায় আখ্যায়িত করা হয়েছে। কারণ চাচা চলে যাওয়ার কষ্ট সামলাতে না সামলাতে জীবনের সেরা সঙ্গী আম্মাজান খাদিজা চলে গেছেন। আল্লাহ রাসূল যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন, আমার নবীর বয়স কত ছিল আমি যুবকদের কাছে জানতে চাইব, সকলে বলুন 25, 20। দেন আম্মাজান খাদিজা ওল্ডার দেন আল্লাহ রাসূলের থেকে কত বয়সে বেশি ছিল?
পনেরো বছর। আম্মাজান খাদিজার বয়স কত? চল্লিশ। চল্লিশ একটা পঁচিশ বছরের টকবগে তরু তাজা আমার রাসুলের মতো যুবক যখন চল্লিশ বছরের একজনকে বিয়ে করলো, তখন মুখে কুলু পেটে বসেছিলে না? তখন আমার নবীও তো অনেক ছোট ছিলেন, সেটা বলতে পারছেন না? যদি খায়েশাতের জন্য বিয়ে করতেন, কুরাইশরা তো আল্লাহ রাসূলকে বলেছিলেন, আবু জেহেল তো বলেছিল, মুহাম্মদ সাম্রাজ্য চাইলে নিয়ে নাও, সালতানাত চাইলে নিয়ে নাও, টাকা চাইলে নিয়ে নাও, সুন্দরী বিয়ে চাইলে, একটা মেয়ে একদিন দেবো, দ্বিতীয় দিনে আরেকটা অন্য দেবো, এবং সব কুমারী মেয়ে দেবো, চাইলে নিয়ে নাও। আবার রাসূল বলেছিলেন, চাই না তোমার এই টাকা, চাই না আমার পয়সা, চাই না সালতানাত, চাই না রাজত্ব, চাই না আমার এই নারী লোক, আমি চাই কেবলমাত্র আমার আল্লাহর মহাব্বত। জোরে বলুন সুবহান। যদি আল্লাহ রাসূল নিজের খায়েশাতের নফসানিয়াতের জন্য বিয়ে করতেন, তো আম্মাজান খাদিজার মতো চল্লিশ বছরের আম্মাকে কেন বিয়ে করলেন? আমি কোনো ভাষা এখানে ব্যবহার করব না, মাথায় আছে ওটা আম্মা। বুড়িকে কেন, ওইকে কেন সব আজকাল বলে না? ভাই আমি গুনাগার, অত বড় শব্দ বলে হয়তো সামলাতে পারবো না, বড় আলেমরা বলেন তারা হয়তো সামলাতে পারবেন, জানি না কি ব্যাপার। কারণ আমার রসুলের সুনাম করতে গিয়ে আমার আম্মার যদি একটু একটু ইজ্জতে লেগে যায়, ওটাও খেয়াল রাখতে হবে। এটাই হলো তাসাউফের মূল তাকওয়া। সুবহানাল্লাহ, বলবেন না? অতএব সূক্ষ্ম জায়গা দিয়ে চলতে হবে। আমাদের আম্মাজান, আমাদের মাজান তখন চল্লিশ বছরের ছিলেন, এটা বাস্তব, তাই বলছি। আমার নবী তো অনেক ছোট ছিলেন, তখন একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পারতেন না, আর অফার তো ছিলই ছিল। খাদিজা ইন্তেকালের পরে হযরতে খাওলা বারবার বলছে, নবী রাজি হচ্ছেন। একসময় হযরতে খাওলা এসে বললেন, যাই রাসূল, এ আমার বোনপো, আমি আপনি যদি ইজাজত দেন তাহলে আমি একটা মেয়ে দেখি, তবে হ্যাঁ আপনি কুমারী বললে কুমারী, আর যদি বলেন বিধবা তাও আপনার ইচ্ছা। আমার রাসূল বললেন, আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে বাচ্চা আছে, তা তুমি খবর নিয়ে এসো যেন আমার বাচ্চাগুলো দেখতে পারে, আমার সংসারটা দেখতে পারে, আমি দূর দূরান্তে ঘুরবো, তুমি যখন বলছো তাহলে আমি একবার ভাবতে পারি, কিন্তু আমার ইচ্ছা যাচ্ছে না। ওই সময় হযরতে খাওলা বলেন, এই রাসূল, আপনার বাড়ির মধ্যে এমন সুন্দর কাজকর্ম আছে, আপনার অনেক সাংসারিক সুন্নত আছে, যে সুন্নতগুলো বাইরের মানুষ জীবনে জানতে পারবে না, আপনি যদি বিবাহ না করেন, একটা খুব জ্ঞানী গুণী, ইন্টেলেকচুয়াল জ্ঞানী গুণী একটা বুদ্ধিমতী মেয়েকে আপনার বাড়িতে তাহলে রাখতে হয়, দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। আমার বাড়িতে যুবতী মেয়ে আমি বা একটা মেয়েকে আমি রাখতেই বা যাবো কেন? তাহলে বিয়ে করে নেন, আর খুলে দেখুন হাদিসের কিতাব, খুলুন উসুলে হাদিস, খুলুন যত সাহাবায়ে কিরাম, বড় বড় মুহাদ্দিসিন, তারা কোন সিদ্ধান্ত নিতেন যখন আম্মাজান আয়েশার কাছ থেকে সাহায্য নিতেন, ওমর ফারুক কোন হাদিস রেওয়ায়েত করার আগে যেখানে মনে লাগতো আম্মাজান আয়েশার কাছে সাহায্য নিতেন, যে হুজুর কি এটা করতেন আপনি? জি হ্যাঁ করতেন। হযরত আলী, আম্মা জান আয়েশা সাহায্য দিয়েছেন। মাজ বিন জাবাল, আম্মা জান আয়েশা সাহায্য দিয়েছেন। হযরত আব্বাস, আম্মা জান আয়েশা সাহায্য নিয়েছেন। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাই আম্মা জান আয়েশা কেবল নবীর স্ত্রী ছিল না, তিনি ছিলেন মুহাদ্দিসা, তিনি ছিলেন মুফাসসিরা, তিনি ছিলেন আমেলা, তিনি ছিলেন হাফেজা, তিনি ছিলেন কামেলা। আম্মা জান আয়েশা আয়েশা নয়, আম্মা জান আয়েশা একটা লাইব্রেরি অফ রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খোলা আলমারি, খোলা লাইব্রেরি ছিলেন, এত বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। আর আব্বা জান আয়েশার কথা যখন রসুলকে প্রস্তাব দিল, তখন এই কথাই বলা হয়েছিল রসুলকে, যে আপনার বন্ধুর একটা মেয়ে আছে, শি ইজ সো মাচ টু মাচ ইন্টেলেকচুয়াল, আপনার বাড়িতে যদি তাকে দেওয়া হয়, আপনার অভ্যন্তরীণ ঘরোয়া সুন্নতগুলো সে পাবে, আমাদের কাছে সেগুলো কনভে করবে, আর উম্মত সেগুলো জানতে পারবে। কারণ আপনার কাছে যে ওহি আসতো, এই ওহিটা আবু বকর যে বাড়িতে শোনালে এক একবারে মুখস্থ করে নিত, এই করতে করতে গোটা কোরআনটা সে হেফজ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান ছিল কি রে,
এ তো দুধে ফেলে দে না, ও আজ কি শুনলি তো ভাই? আমার কথা বুঝতে পারছেন? এতক্ষণ নারে তকবীর মর্দে বোঝায় চিৎকার করছে, ব্যাং দেখে লাফাচ্ছে, দূর ভাই আমার কথা বুঝতে পারছেন? বোঝা গেল সার কথাই, আল্লাহ রাসূলের কাছে প্রথম বিয়ের প্রস্তাব চলে এলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মাজান বয়স 50 বছর। আর এদিকে আম্মাজান আয়েশার কাছে যখন খবর যায়, আম্মাজান আয়েশার তখন অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছিল। এখন আপনি বলুন, ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন? আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ের আগে আম্মাজান আয়েশার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছিল। আল্লাহ রাসূলের কথা যে বলতে, আল্লাহ রাসূলকে ওই সময় আমার রাসূলে আম্মাজান আয়েশার পরিবার থেকে আবু বকর সিদ্দিকী বলেছিলেন, আমার মেয়ের অন্য আবু বকর সিদ্দিকীর স্ত্রী বলেছিলেন, আমার মেয়ের অন্য জায়গায় আয়েশার বিয়ে ঠিক হয়েছে, আমরা ইসলাম গ্রহণ করার জন্য তারা আর আসছে না। অ্যাটেনশন প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা দূর থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এই ইতিহাস কি মিথ্যা যে আল্লাহ রাসূলের বিবাহের আগে আম্মাজান আয়েশার বিয়ে ঠিক হয়েছিল এবং আবু বকর সিদ্দিকের পরিবার মুসলমান হওয়ার জন্য আম্মাজান আয়েশার বিয়ে দেয়নি? এখন আমার প্রশ্ন এই জায়গায় যে কত বছর বয়স হলে আরব দুনিয়ায় মেয়েদের বিয়ে ঠিক করা হতো? কথাটা আবার বুঝতে পারছেন? আমার রাসূল ছিলেন বালেগা, আম্মাজান আয়েশা ছিলেন বালেগা, তিনি তার বয়স যাই হোক এখনো শিওর কেউ বলতে পারেনি, 9 না 16 না 19, তবে যাই হোক আম্মাজান আয়েশা বালেগা ছিলেন না, বয়স 6 বলছে না 9 বলছে, ও 9-6 বুঝি না, যে বয়সটাই আম্মাজানের ছিলেন। যদি আপনার কথা অনুযায়ী ওই ভদ্র মহিলা, ভদ্র বলো না, ফুটো মহিলা, ফুটো নেত্রী আর কি, ওই ফুটো নেত্রীর কথাই 9 বলেছে, আমি যদি 9 ধরি, তাহলে আল্লাহর রাসূলের বিয়ের প্রস্তাব যাওয়ার পরে দু জায়গা থেকে ইয়েস যখন আসলো, যদি বলেন কেন আমাকে এটা প্রশ্ন করেছিল, একটা ক্লাস 11 এর মেয়ে বাচ্চা বুঝলেন, বলছে স্যার একটা কথা বলবো, আমি বলো, বলছে এইটা যে আমরা শুনি বারবার হযরত মোহাম্মদ একটা 9 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন, আমি না তিনি উপযুক্ত ছিলেন, 9 বছর কোনো জায়গায় বয়স কনফার্ম কেউ বলতে পারবে না, এত জায়গায় এত নাম্বার চ্যাপে এই আছে সেই আছে, তুমি একটা পড়েছ, আমরা এটা নিয়ে গবেষণা করেছি। কথা বুঝতে পারছেন? তখন আমি ওকে বললাম, কবির বেদী বিয়ে করলো ক বছর বয়সের মেয়েকে, কদিন আগে কবির বেদী ক বছর বয়সের মেয়েকে বিয়ে করেছে, এত শোনো কোনো ব্যাপার না, ছাড়ো, কালকে যদি সালমান খান তোমাকে বিয়ের প্রস্তাব দেয় কি করবে? তুমি তো এখন 18 বছর হওনি, 11-এ পড়ছো, কাল যদি সালমান খান বলে যে আমি এখনো বিয়ে করিনি, আমি তোমাকে বিয়ে করব, কি করবে? হ্যাঁ কি, হ্যাঁ কি করবে মানে লাপাবে, মেয়ে তো দূরের কথা, ওর মা বলে আমারটা হয় নাকি দেখ, ভাই আমার কথা বুঝতে পারছেন না? আর একটা কথা বলেনি, চুপ করে গেছে। শাহরুখ খান তোমায় বিয়ে করতে চাইবে, দুনিয়ার আপনার অভিনয়ের জগতের আপনার কি বলে না, আখেরাতের তাদের খবর আছে, দুনিয়ার সব বড় বড় সেলিব্রিটিরা বিয়ের কথা বললে মেয়েকে আগিয়ে দেবে, আর আল্লাহ রাসূল কোন শখসিয়াত ছিলেন? কোরআন বলছে ইন্নাকালে আলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, আমি আপনাকে মহান চরিত্রের আখলাকের অধিকারী করেছি, হি ওয়াজ দা বেটার বাই নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস, যিনি বিশ্বের বুকে কেবলমাত্র 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, নবী মুহাম্মদের আদর্শ তার জন্ম থেকে দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান নয় মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে, বলুন সুবহানাল্লাহ। সালমান খানের মতো একটা যদি বয়ফ্রেন্ড হতো, সালমান খান না, সালমান খানের মতো হলেই চলবে, সালমান খানের মতো তেরে নাম চুল কেটেছিল যখন, কত ঘরে 9 বছরের বাচ্চা পালিয়েছে ঠিক নেই, গায়ে লাগা কথা হয়ে গেল না, রাগ করলে হবে না, সিনেমার হিরোদের মতো স্টাইল দিয়ে
বাইক চালিয়েছে, চুলে চুলে আপনার সুন্দর ডিজাইন দিয়েছে, 8 পাস করতে না করতে মেয়ে পালিয়েছে। আমার রাসূলের ব্যাপারটাই আলাদা, বিয়ের প্রস্তাব গেছে, সৌদার ঘর থেকেও খবর, আয়েশার ঘর থেকেও খবর। আমার রাসূল বলছে এবার আমি যাই কোথায় করবো না বলেছিলাম, ঠিকই ছিল। আমার নবীজি হযরতে সৌদাকে বিয়ে করলেন, কাকে? জোরে বলুন, হযরতে আয়েশাকেও বিয়ে করলেন। হযরতে আয়েশাকে বিয়ে করলেন এবং সৌদাকে করলেন, বাড়িতে আনলেন কাকে? হযরতে সৌদাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, ওই ভাইয়ের জন্য আরেকবার সুবহানাল্লাহ। বাড়িতে আনলেন কাকে? হযরতে সৌদাকে। কেন? আম্মা জান বালিগা ছিলেন, অন্য জায়গা থেকে বিয়ের কথা এসেছে, বিয়ের কথা সেট হয়ে গেছিল, কিন্তু এরা মুসলমান হয়েছিল বলে আম্মা জান আয়েশাকে তারা বিয়ে তাদের ছেলে দেয়নি, বিয়ে দেয়নি। তারপরে আল্লাহ রাসূলের প্রস্তাব যেতে বাড়িতে রাজি হয়েছে। কেন একটা মেয়ের বিয়ের কখন ঠিক করে? যখন সে বালিগা হয়। ক্লিয়ার? এরপরে কি হলো? আমার রাসূল হিজরত করলেন মদিনায়। সুবহানাল্লাহ। বলেন আবু বকর সিদ্দিক রাসূলের সাথে, কিন্তু আবু বকরের পরিবার কোথায়? মক্কায়। কত বছর পরে ওনার ফ্যামিলি মদিনায় গেছে? 3 বছর। 9-8 দিনে কত? 12। আর আল্লাহর রাসূল অলরেডি সৌদার সঙ্গে সংসার চলছে প্রায় 2 বছর পরে হযরতে সৌদাকে আমার রাসূল বললেন, তো আমার তো আরেকটা বিবাহ আছে, আরেকটা স্ত্রী আছে, তাকে আমার এখানে নিয়ে আসতে হবে, তুমি কি আমার সঙ্গে সংসার করতে তোমার অসুবিধা হবে না? তো বলছে আমার তো জেসমানি আর কোনো খায়েশ নেই, তবে নবীর স্ত্রী হিসাবে কি আমাদের দিনে উঠবো? আয়েশাকে বোন করে নিয়ে আসবো আমি। বলুন না সুবহানাল্লাহ। মদিনায় 2 বছর, মক্কায় 3 বছর, 9 আর 5-এ, হ্যালো হ্যালো, 9 আর 5-এ 14 বছর আম্মা জান আয়েশার বয়স। আল্লাহর রাসূল তাকে শয্যা সঙ্গিনী হিসাবে দিয়েছেন, তখন তিনি ছিলেন নবীর শয্যা সঙ্গিনী হতে উপযুক্ত। 9 বছর যদি বলেন, তার আগে তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, তখন বদ্ধমটা কাকে দিতেন? এখন খাতা কলম মিলিয়ে দেখুন হিসাব কোথায় যেয়ে ঠেকছে, কত বছর বয়স না? 14 বছর হলেও তো 18 বছর নয়, ওগোটা আমার দেশের আইন 18 বছর। আজও বিশ্বকে সার্ভে করে দেখো, অনেক দেশে 16 বছর লিগ্যাল এজ, অনেক দেশে 22 বছর লিগ্যাল এজ, আমার দেশে 18 বছর লিগ্যাল এজ, আবার আইন চেঞ্জ করে হচ্ছে 22 বছর লিগ্যাল এজ। এখন যদি এবছরে 22 বছর বিল পাস হয়ে যায়, তাহলে যাদের বাচ্চাগুলো 18 বছরে বিয়ে হয়েছে সেগুলো কি বাল্য বিবাহ নয়? ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? ছেলেরা মাথা দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলের, হ্যাঁ বিয়ে হয়েছে 9 বছরে, মানলাম আপনার কথা অনুযায়ী, কিন্তু ওটা 9 বছর না আগে এক কেটে গেছে সেটাও বুঝতে হবে, কারণ হিসাব বলছে আল্লাহর রাসূল আর আবু বকর সিদ্দিকের বয়সে 3 বছরের তফাৎ ছিল। আবু বকর সিদ্দিক আর আল্লাহ রাসূলের বয়সে 3 বছরের তফাৎ। নবীজির কন্যা আম্মা জান ফাতেমা যখন বড় হয়ে গেছে, তখন আবু বকরের বাচ্চা অত ছোট থাকে কি করে? সুবহানাল্লাহ। বলবেন না, এসব রিসার্চ করলে অনেক কিছু বেরোবে। আপনার কথাটাকেই মেনে নিলাম, আপনি একটা বই পেয়েছেন, ওই একটা বই ধরেই ধরছি 9 বছর, যান খুশি। এখন 9 বছরও যদি হয়, আম্মা জান আয়েশা তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, পরে তো আমার রাসূলের প্রস্তাব গেছে, আর কার কথা বলছেন? যার জন্য আল্লাহর কোরআন নাযিল হয়েছে আম্মা জান আয়েশা। আগেকার যুগে নিয়ম ছিল যে কোন জায়গায় দূরে যুদ্ধে গেলে, যুদ্ধে যাওয়ার সময় স্ত্রীদের মধ্যে একটা ওই যে কোড়া ফেলা টাইপের হতো, যার নাম উঠতো সেই স্ত্রী সাথে যেত। তো সেই যুদ্ধে আম্মা জান আয়েশার নাম এসেছে, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে যাচ্ছেন যুদ্ধ করে, যখন ফিরে আসছেন, ফিরে আসার পরে খুব সঠিক সংক্ষেপে বলে দিই, ফিরে আসার সময় আম্মা জান আয়েশা যেখানে আপনার কাফেলা দাঁড়িয়েছিল মদিনা থেকে অদূরে, আম্মা জান আয়েশা তখন একটু কাজায় হাজরাতের জন্য সাইডে গেছিলেন, মানে বাতাকা যায় বাসারি পিছা পাইখানা যাই হোক, আম্মাজি আমাদের
সাইডে গেছেন, আসতে যে পাথরে একটা ঠোকর লেগেছিল, আর আম্মাজান আয়েশার কাছে একটা হার ছিল যেটা আম্মাজান আয়েশার ছোট বোন হযরতে আসমার। ও বাবা, এনার বা ছোট বোনও আছে, তার মানে আম্মাজান আয়েশা ছোট নয়, ক বছর বয়স? আপনার তর্ক অনুযায়ী 9 বছর ধরছি, নাহলে অনেক ইতিহাস খুলুন, অনেক কিছু বার হবে। কথাটা বুঝতে পারছেন তো? কারণ তার থেকেও ছোট ছিল, তাহলে সে ক বছরের? হযরতে আবু বকর সিদ্দিকী তখন নবীর থেকেও 3 বছরের বড়, তাহলে তখনও আবার বাচ্চা কত বাচ্চা হতে পারে? কি ভাই, নলেজ আছে তো নাকি? আমি বলছি না, বড় বড় ইমাম জোহরি বলছে, যে কোনো ইতিহাস, ইমাম জোহরির কথা বলি, বলছে যে কোনো ইতিহাস পড়ার আগে, তার ইতিহাস কানে শুনে লিখা হয়, ইতিহাস পড়ার আগে সেটা বিবেক দিয়ে, জ্ঞান বিবেক দিয়ে, আকলে সালিম দিয়ে বিচার করে পড়ো। বলেন না সুবহানাল্লাহ? তো আমরা ইতিহাস অন্ধের মতো পড়ি না, বিবেক দিয়ে বিচার করে পড়ি। তো হাড়টা যখন খুঁজছে, খুঁজতে খুঁজতে এদিকে কাফেলা, আর আম্মাজান আয়েশা একটু রোগা পাতলা ছিলেন তো, আমাদের মাঝে রোগা পাতলাও ছিলেন, আর একটু ওই কি বলে ভাষাটা বলা ঠিক হবে না, এই একটু জানালাটা খোলা আছে বা জানালার পর্দাটা সরে আছে, একটু পরে ঠিক করি, রান্নাটা চাপাতে হবে একটু পরে চাপাই, পানিটা তুলে রেখে দিই, আচ্ছা একটু শুয়ে নিই একটু পরে তুলি। আম্মা জানকে আমি ভাষাটা বলছিলাম, আম্মা বড় শৌখিন ছিলেন, আদরে ছিলেন, যার জন্য সব কাজটা করছি, আর আল্লাহ রাসূল এটা বড় পছন্দ করতেন। বলেন না সুবহানাল্লাহ? আয়েশা, ঠিক আছে তুমি শৈশব, আমি করে নিচ্ছি, তোমার আবার উঠতে অনেকটা, যে হুজুর আমার কাছে একটু বসেন না, আল্লাহ রাসূলের হাত ধরে বসিয়ে রাখলেন, তুমিও যাবে না, আমাকে বসিয়ে দিলে, নবীজির কোলে মাথা দিয়ে দিলেন, এবার নবী আর উঠতে পারেন না। বলেন না সুবহানাল্লাহ? তো কোনো বউরা যদি এই রকম করে, এটা আম্মাজান আয়েশার সুন্নত, বেশি রাগারাগি করার দরকার নেই। আব্বাস বলে গেল নাই মাত্র, যে জান্নাতে যে 70,000 চতুর্দিকে হুর আর হুর, আর আমার বুবুগুলো শুনছে, ওরা ভাবছেন খুশি হচ্ছে, মনে মনে বললো ভাইজান আপনি এমন কথা বলেন, ওই লাস্টের কথাটাই খুশি হয়েছি, যে তোমার স্ত্রীকে ওদের মধ্যে তরজি দেবে, এত সুন্দর করবে যে 70,000-এর উপরে ভারী পড়বে। বলুন না সুবহানাল্লাহ? আর যেদিকেই পাঠাবে চোখটা খালি তোমার স্ত্রীকে খুঁজবে, 70,000 লাগবে না, ওই এক স্ত্রী 70,000-এর উপর ভারী থাকবে। কিন্তু আল্লাহ অফার করে রাখবে, অ্যাজ ইউর উইশ, দুনিয়ায় বেঁচেছিলি, আল্লাহ আমার বউটাকে আমি বড় মহব্বত করি। কথাটা আমার বুঝে যাচ্ছে তো নাকি? সবকিছু সম্ভব। আসুন যেটা বলছিলাম, তো আগেকার যুগে কাফেলা গেলে একটা নিয়ম ছিল, যে কাফেলা থেকে প্রায় 1 কোষ দূরে, কাফেলা থেকে 1 বা 2 কোষ দূরে কি 5 কোষ দূরে আর একটা কাফেলা, একটা উঁটে করে একজন আসবে, কেন? যদি রাস্তায় দাঁড়িয়ে কিছু ভুলে আসে সে সেটাকে দিয়ে আসবে, এটা তাদের সিগন্যাল ছিল। তো যখন আসছে আম্মাজান আয়েশা, একটু শরীরে হালকা ছিল, যখন উটের পিঠে হাউদাসটাকে, বুরাকটাকে যখন তোলা হয়, তো এত ওটা ভারী ছিল, সব ভাবলো আম্মাজান ভিতরেই আছে, কিন্তু আম্মা তো হার খুঁজছেন। কাফেলা চলে গেছে, আম্মাজান এসে দেখছে কাফেলা চলে গেছে, আম্মাজান জানে যে পিছনে তো আছে, সে আসলে তার সঙ্গে আমি চলে যাব। পেছনে ছিলেন সে, যিনি ছিলেন সাফওয়ান বিন মুয়াত্তাল। কি নাম? সাফওয়ান বিন মুয়াত্তাল। তিনি উঠে করে আসতে যে আম্মাজানকে দেখে চিনে ফেলেছে, কারণ তখন তো পর্দার আয়াত নাজিল হয়নি, তা আগে আম্মাজানকে দেখেছিল, দেখি পড়তে আরম্ভ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা বলছে, হ্যাঁ গো, আমার এরকম হার হারিয়ে গেছিল, তো এই হয়েছে সেই হয়েছে অমুক তমুক, তো ওরা চলে গেছে। বলছে, আম্মা আপনি উটের পিঠে ওঠেন। আম্মাকে উটের পিঠে তুলে নিজে উটের রশি ধরে হাঁটতে হাঁটতে মদিনায় পৌঁছাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক, সে কথাটা ছড়িয়ে দিল যে আম্মাজান আয়েশা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মাজান আয়েশার উপর যে তোহমত দেওয়া হয়েছিল মনে পড়ছে তো নাকি? আম্মাজান আয়েশা দ্যাট 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 সব বললো। 2-3 জন সাহাবার মধ্যে একজন মুয়াজ্জাজ সাহাবার, নাম বলবো না, আপনাদের বেকার সন্দেহ আসবে, তারাও খেয়াল করলো এইরকম ব্যাপার,
ওমর ফারুকের কানে যখন কথাটা যায়, ওমর ফারুক বলছে এটা কঠিন বহতান, বহতান মানে এটা কঠিন মিথ্যা বাজে কথা একদম। কারণ ওমর ফারুকের মেয়ে আম্মাজান আয়েশাকে তো আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মাজান আয়েশাকে তো ওমর ফারুক বিলক্ষণ চিনতেন, উনি কেমন, নবীও বিশ্বাস করেননি, কেউই কথাটা বিশ্বাস করেননি, কিন্তু ওই দেরি করার জন্য আমার নবী একটু রেগে গেছিলেন যে এত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলো। আম্মাজান আয়েশা ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে যখন উঠেছে হযরতে আপনার সাউদা যে মাফ করবেন আমার রাসূলের, উনি ছিলেন আবু জেহেলের বাড়ির ওই বাড়িরই কেউ একজন মুসলমান হয়েছিলেন, আমার রাসূলকে যে বললে আম্মাজান আয়েশাকে যে বলছে আয়েশা তুমি ঘুমাচ্ছ বলে কি বুঝি এই 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 ঘটনা ঘটে গেছে, তুমি নাকি আপনার কি বলে সাফওয়ানের সাথে একসঙ্গে রাত্রে হেঁটে হেঁটে এসেছো, তুমি নাকি একটা খারাপ কাজ করে ফেলেছো। আম্মাজান আয়েশা চুপ, নিজে খুব কাঁদলেন, খুব কাঁদলেন, কিছু বলো তুমি, বলছে আমি কিছু বলবো না। যখন ইলজাম এসেছিল মুসা কালিমুল্লাহর বাড়িতে তার স্ত্রীরা সবর, তার স্ত্রী সবর করেছিল, তো আল্লাহ যেন আমি আয়েশাকে সবরে জমিলাতা করে আমি সবর করলাম। আল্লাহ রাসুল রাত্রে এসে বলছে আয়েশা আম্মা রাগ করছে, হ্যাঁ আয়েশা, আরে কি হয়েছে ঘটনাটা তো আমাকে বলো, বলছে আপনি আমাকে বিশ্বাস করেন তো, আমার রাসূল হচ্ছে খুব বিশ্বাস করি, তো আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন, বলছে আমি চুপচাপ আছি সময় এলে আমি বলে দেব, আমি চুপ করে আছি, তোমাকে কিছু বললে তো আমার কষ্ট হয় জানো, কেন তুমি দাঁড়িয়ে আপনার রাতটা দাঁড়িয়ে গেলে, না আমি কিছু বলবো না, আমি সবর করছি, যে বলার সে বলে আমি খালি সবর করছি। বলে আম্মা যান রাতের পর রাত কাঁদতে আরম্ভ করলেন, বুক ফেটে যাচ্ছে, রাসূল দূরে বসে কাঁদছে, আয়েশাও কিছু বলে না, তো ব্যাপারটা কি ঘটলো, হঠাৎ শীতের দিন ছিল, সবাই দেখলো আল্লাহ রাসূল ঘেমে গোসল হয়ে গেছে, আল্লাহ রাসূল ঘেমে শোধ হয়ে গেছে, ঘেমে একদম গোসল হয়ে গেছে, আর সবাই জানতো, ওমর ফারুক জানতে, সিদ্দিক আকবর জানতে, আল্লাহ রাসূল ঘেমে গেছে মানে ঠিক ওহী এসেছে, সুবহানাল্লাহ বলেন। ওহী আসার পরে আবার রাসূল পরে হাসছে, আম্মা জানকে যে জড়িয়ে ধরেছে, বুঝে আয়েশা বলে কি আমার কাছে জিব্রাইল এসেছে, তোমার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, আর ওমর ফারুক বলেছিল বহতান, আর ঠিক বহতান কথাটাই আল্লাহ উল্লেখ করেছে আল্লাহর কোরআনে, আল্লাহ বলছে তুমি নিষ্পাপ, তুমি তাহেরা, এটা হচ্ছে বড় তোমার বিরুদ্ধে সাজিশ, তোমার নামে ইলজাম দেওয়া হয়েছে, তুমি আমার তাহেরা, তুমি আমার পবিত্র স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পাশ থেকে আরেক স্ত্রী যে বলছে আয়েশা, হযরত সাউদা বলছে আয়েশা তুমি যেই খবরটা দিলে রাসূলের শুকরিয়া আদায় করো। আম্মা জান আয়েশা বলছে আমি ওনার শুকরিয়া কেন আদায় করব, অভিমান বলে তো সুবহানাল্লাহ, আমি ওনার শুকরিয়া কেন আদায় করব, আমার রাসূল বলছে কেন, আমি শোনালাম যে, বলছে আমি আপনার নয়, যে আপনাকে বলতে বলেছে আমি তার শুকরিয়া আদায় করি। আর সেই রাসূলের প্রতি যদি কেউ এই মহব্বতের জীবন জীবন এই ভালোবাসা, আমাদের মা শুনে রাখুন, যদি নিজের মায়ের বিরুদ্ধে বলতেন কষ্ট হতো না, ওই নেত্রীদের বলি ভালোবাসতে আপনারা শিখেননি, ধর্মকে নিজের ধর্মকে আপনারা ভালোবাসেন না, আপনারা নিজের ধর্মের ধর্মগুরুদের ভালোবাসেন না, নিজের ধর্মের মাদেরকে ভালোবাসেন না, আপনারা মা শারদাকে ভালোবাসেন না, আপনারা কি বলে যত বড় বড় মহাপুরুষ চলে আপনার মা চলে গেছে আপনার ধর্মে, আপনারা বোধ হয় ভালোবাসেন না, যদি ভালোবাসতে আমাদের মাকে আপনারা গালাগাল দিতে পারতেন না, যদি ভালোবাসতে আমার রাসূল কেমন বলতে পারতেন না, যদি ভালোবাসতে আমার মাকে এত বড় ইলজাম লাগাতে পারতেন না যে তিনি বাচ্চা বাচ্চা বাচ্চা, এটা মহাব্বতের জীবন ছিল রাসূলের। আজ কেন বলছি যে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশাকে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না ওটা বাল্য বিবাহ, উনি বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন, হ্যাঁ তিনি বালেগাকে বিয়ে করেছিলেন, আর বাড়িতে এসেছিল বিয়ের 5 বছর পরে, মানে আপনার হিসাব অনুযায়ী 9 বছর পরিশেষ, 9 বছরে বিয়েটা যখন হয় তিনি কোথায় বক্তায়,
তারপরে হিজরত হয়েছে মদিনায়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তারপরে মদিনায় ফের দু বছর, পাঁচ বছর, কত হচ্ছে হিসাব করে দেখুন, নয় আর পাঁচে চোদ্দ বছর, তো এখনো তো বহুবের দেশে ষোলো বছরে বিয়ে জায়েজ আছে সরকারি হিসাব, তো কত বছরে বিয়ে করলে বাল্য বিবাহ হয় না আগে সেটা বলুন। আপনাদের মনে পড়ছে কি নিউজ টাইমসে আমি বলছিলাম, সে মরেও গেছে, এই বিতর্ক আমার সঙ্গে হয়েছিল, আর আমি বলেছিলাম আপনি মরে গেলেও প্রমাণ করতে পারবেন না, বাগনানের দিকে বাড়ি, পুরো সংহতির আর কি লিডার ছিলেন, কোরআন শরীফ এরম করে নিয়ে দেখাচ্ছিল আর বলছিল বেটা মরেই গেছে এখনো প্রমাণ করতে পারে না, তো ওই সংহতির মতো কত মরবে তাও প্রমাণ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজ এটা বলা প্রয়োজন ছিল, সার কথাই আম্মা জান আয়েশার আগে বিয়ে ঠিক হয়েছিল, তিনি নবছরে বালেগা হয়েছিলেন এবং আপনার কথা অনুযায়ী নবছর, কারণ আজও মেডিকেল সায়েন্স চিকিৎসাবিদ্যা বলছে নবছরে মেয়েরা অনেকের বালেগা হয়ে যায়, অনেক বাচ্চারা নবছরেই বালেগা হয়ে যায়, কিন্তু আমার দেশের আইন হচ্ছে আঠেরো বছর, কোন দেশের আইন বাইশ বছর, আমার দেশে মেয়েদের বিয়ে বাইশ বছর করা হবে, তাহলে তখন কি হবে আঠেরো বছরের টাকে বাল্যবিবাহ হয়ে যাবে, কোন দেশে হচ্ছে আঠেরো, কোন দেশে ষোলো বছর, তা আপনি বলে দিন আরব দুনিয়ায় তখন যে বয়সে বিয়ে হতো সেই আরব দুনিয়ায় তখন বিয়ের বয়স সরকারি হিসাবে বা তখন কত বছর বেঁধে দিয়াছিল, কত বছরে আম্মা জান আয়েশার বিয়ে হলে তবে বাল্যবিবাহ হতো না, এইসব উত্তরগুলো দিতে গেলে ওই ভদ্রলোকের মতো আপনাদের মতো বহু মানুষ মরে কবরে, কবরে তো নয় আপনাদের তো অন্য সিস্টেম, সৎকার হয়ে যাবে, তারপরেও প্রমাণ করতে পারবেন না। তো সাবধান, ছোট্ট কথাই বলে দিই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শ, নবীজির বিয়ে ছিল আদর্শ, কারণ কোরআন পাক খুলুন প্রত্যেকটা জায়গায়, ভাই ভাইয়ের কথা এসেছে কোনো জায়গায়, বন্ধু বান্ধবের কথা এসেছে কোনো জায়গায়, সামাজিক জীবনে এসেছে কোনো জায়গায়, কিন্তু কোরআনের একটা এমন কোনো পারা নেই যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বা স্বামী স্ত্রীর কথা আসেনি। তো বৈবাহিক জীবনটা এমন কঠিন জীবন যে আল্লাহর রাসূল দেখিয়ে দিলেন, তার যেমন স্ত্রী ছিলেন একজন ধনী আম্মা জান খাদিজা, আল্লাহর রাসূলের যেমন স্ত্রী ছিল আপনার বিধবা আম্মা জান সাউদা, আল্লাহর রাসূলের স্ত্রী ছিল কুমারী আম্মা জান আয়েশা, আল্লাহর রাসূলের সমসাময়িক ছিল হযরতে কুরাইশদের মধ্যে হযরতে মাইমুনা, আল্লাহর রাসূলের আমার নবীজির এগারোটা স্ত্রী ছিল, এগারো রকমের ছিল, ইহুদি নাসারা ইহুদিও ছিল, সব ছিল, কারণ কোন জাতিতে কোন বংশে কোন জায়গায় বিয়ে করে কিভাবে চলতে হয়, আমার নবী ছিলেন আদর্শ উম্মত, তার কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমার নবী আশেপাশে ডান দিকে বাঁ দিকে ইতিহাস করলে শত শত সখী রেখে দেননি, আমার রসুল ইতিহাস অনুযায়ী শত শত স্ত্রী রেখে দেননি, আমার রসুল ইতিহাস অনুযায়ী লোকের বউকে কাছে রেখে দেয়নি, আমার রসুল ইতিহাস অনুযায়ী আপনার কি বলে গরিকার বাড়িতে যায়নি, আমার রসুল ইতিহাস অনুযায়ী কোন খারাপ কাজ করেননি, তিনি করেছেন সামাজিক স্বীকৃতি দিয়ে করেছে, তাই সারা বিশ্ব বলছে মুহাম্মদ কালো শ্রেষ্ঠ ছিল, আজ শ্রেষ্ঠ আছে, সারা জীবন শ্রেষ্ঠই রয়ে যাবে, জোরে বলা যাবে, কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাকে নিয়ে কটুক্তি করার আগে শতবার ভাবা দরকার। তো আজ এই পর্যন্তই, একটাই সাবজেক্ট ছিল আম্মা জান আয়েশার রাসূলের সম্পর্ক, ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে? তাহলে কেউ যদি এই কথা তোলে তার উত্তরটা আপনি আমার মতো করে গুছিয়ে না দিতে পারলেও মোটামুটি বাজে কথা বলে উড়িয়ে দিতে পারবেন, তো তাহলে গায়ের জোরে করে উড়াবার দরকার নেই, ফ্যাক্ট হচ্ছে বাজে কথা, তোমাদের নবী তো নবছর বাজে কথা কেন বলছো, তোমরা কটা বই পড়েছো, কথাটা বুঝতে পারছেন? আজ খাতাবুল আমবিয়া পয়দা হয়ে শাফিয়ে রোজে সাজা সাল্লাল্লাহ পয়দা হয়ে ওয়ারশে কুরসি ঝুক গয়ে তসলিম আহমদ কে লিয়ে উঠ খড়ে হো মুমিনো তাজিব মুহাম্মদ কে লিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল কাফি কাইনে, ইয়া মুয়াইয়্যিদ, ইয়া মুমাজ্জিদ, ইয়া ইমাম আল কিবলাতাইন, ইয়া নবী সালাম আলাইকা, انت شمس انت بدر انت نور فوق نور انت يكسر الظلام انت مفتاح الصدور يا نبي سلام عليك طلع البدر علينا